পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যে একজন মানুষ যা কিছু করতে পারে তার সব কিছুর মধ্যে যোগ কেন মানুষ যে সমস্ত কিছু করতে পারে সেটা মূলগতভাবে তারা নিজেরা চা তারই বাহ্যিক প্রকাশ কেউ গান গায় কেউ নাচে কেউ বই লেখে কেউ ছবি আঁকে আমরা যা কিছুই করি না কেন এক্সপ্রেশন তা তুমি যা তারই অভিব্যক্তি এ ব্যাপারে তুমি সচেতন হতে পারো বা অচেতন হয়ে থাকতে পারো কিন্তু তা সত্ত্বেও তুমি যা কিছু বলো তুমি যা কিছু করো তোমার ভিতর থেকে যা কিছু বেরিয়ে আসে মূলত তা তুমি কে তারই বাহ্যিক প্রকার তো যোগ হলো এর সম্পূর্ণ বিপরীত কারণ এটা তুমি কে তার অভিব্যক্তি নয় এটা হলো তুমি যা সেটাকে নির্ধারণ করার সঙ্গে সম্পর্কিত তুমি যা হতে চাও ব্যক্তির সেই অস্তিত্বের মৌলিক প্রকৃতিতে পরিবর্তন এনে তা নির্ধারণ করাই এর উদ্দেশ্য আজ এটা দেখানোর জন্য পর্যাপ্ত চিকিৎসাবিদ্যাজনিত এবং বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে যে তোমার মস্তিষ্কের মৌলিক কার্যকারিতা তোমার শরীরের রসায়ন এমনকি তোমার জিনগত সামগ্রীও যোগের ভিন্ন ভিন্ন প্রণালী অভ্যাসের মাধ্যমে পরিবর্তিত হতে পারে এর জন্য কোনো অনুমোদনের প্রয়োজন নেই কারণ আমরা সর্বদাই এটিকে প্রত্যক্ষ করেছি কিন্তু আজ তা প্রমাণ করার জন্য বৈজ্ঞানিক তথ্য রয়েছে তাই এটি তুমি কে তার বাহ্যিক অভিব্যক্তি নয় এর প্রতিপাদ্য হল তোমার ইচ্ছার প্রকৃতিকে যা তুমি হতে চাও তোমার মৌলিক উপাদানগুলিকে পরিবর্তিত করে সেটিকে নির্ধারণ করা তো একটি প্রণালী হিসেবে যোগের ক্ষেত্রে অন্য যে কোনো জিনিসের তুলনায় অনেক বেশি একাত্মতার প্রয়োজন হয় যে কোনো যে কোনো ধরনের জিনিস যা আমরা করে থাকি আমরা যা তারই অভিব্যক্তি হিসেবে যদি তুমি কোনো একটি নির্দিষ্ট কাজের মাধ্যমে পরিপূর্ণরূপে প্রকাশিত হও সেটিও তোমাকে কিছুটা হলেও রূপান্তরিত করতে পারে যদি তুমি পূর্ণ মনোযোগ সহ রান্না করো সামান্য কিছু রূপান্তর হওয়া সম্ভব হ্যাঁ একটি গুরুকে পরিচর্যার মাধ্যমে তোমার জীবন পরিবর্তিত হতে পারে জানো সেটা যদি তুমি পূর্ণ হৃদয় দিয়ে গান গাও কিছু একটু রূপান্তরিত হতে পারে যদি সম্পূর্ণ হৃদয় দিয়ে নাচো সামান্য রূপান্তর হওয়া সম্ভব কিন্তু সেই নির্দিষ্ট প্রভাবটি ঘটছে কোনো একটি বিশেষ কার্যকলাপের মধ্যে নিজেকে চূড়ান্তভাবে একাত্ম করার জন্য কিন্তু সেই কাজটিও প্রকৃতিগতভাবে তুমি যা তারই বাহ্য প্রকাশ এটি তুমি যা তার প্রকৃতিকে নির্ধারণ করছে না আমরা যখন আমাদের কাজকর্মকে রূপান্তরিত করি তুমি কে তার বাহ্যিক প্রকাশ হিসেবে নয় কারণ কেই বা চায় সকালবেলা নিজেকে এভাবে প্রকাশিত করতে নিশ্চিতভাবেই নয় তাই না তাই এটি কোনো অভিব্যক্তি নয় এটি একটি পদ্ধতি এটি একটি উপায় এটি একটি প্রযুক্তি যার সাহায্যে তুমি যা তার আকৃতিকেও পরিবর্তিত করতে পারো আক্ষরিক অর্থে অন্য অর্থেও এই মুহূর্তে প্রকৃতই তুমি যা তার আকৃতিকেও বদলে দিতে পারো সেটি রূপান্তরিত হতে পারে কারণ প্রকৃতই তুমি যা এই মুহূর্তে ব্যক্তি হিসেবে তোমার মধ্যে যেগুলির সমাবেশ হয়েছে তা হল জিনগত উপকরণ তার আগে রয়েছে তোমার কার্মিক উপকরণ যা তুমি বহন করছো সেই কারণেই একটি নির্দিষ্ট গর্ভকে তুমি বেছে নিয়েছ তাই জিনগত উপকরণ এবং তার সঙ্গে যে মুহূর্তে জন্ম নিয়েছ সেই মুহূর্ত থেকে ভিন্ন ভিন্ন অনুভব পরিস্থিতি চিন্তা আবেগ বিভিন্ন সম্পর্ক নানা অনুষঙ্গের মাধ্যমে তোমার মধ্যে যা কিছু প্রভাব তৈরি হয়েছে সেই সব কিছুই মিলেমিশে তোমাকে একটি নির্দিষ্ট প্রকৃতির ব্যক্তি মানুষ হিসেবে তৈরি করেছে যখন তুমি বলো আমি একটি নির্দিষ্ট ধরনের মানুষ তখন তুমি যা বলছো তা হলো আমার এই ধরনের বাধ্যবাধকতা রয়েছে যখন তুমি বলো আমি এই জাতীয় মানুষ তখন তুমি যা বলছো তা হলো এই ধরনের বাধ্যবাধকতার সঙ্গে আমি নিজেকে চিহ্নিত করেছি আমি এই প্রকৃতির মানুষ এটা পশ্চিমী বিষয় কিন্তু আজ ভারতেও এটি যথেষ্ট বিদ্যমান কারণ বহু ভারতীয় আজ পশ্চিমের থেকেও অনেক বেশি পশ্চিমী দেখবে যদি তুমি পুরোপুরি পশ্চিমে যাও ফের ভারতেই ফিরে আসো তাই আজ তারা পশ্চিমী মানুষদের থেকেও অনেক বেশি পশ্চিমী তো লোকজন বলে আমি একজন সকালবেলার মানুষ আমি এক সন্ধ্যেবেলার মানুষ তারা যা বোঝাতে চায় তা হল সকালে আমি ঘুম থেকে উঠতে পারি না মানে আমি একজন সন্ধ্যাবেলার মানুষ সন্ধ্যাবেলায় আমি জেগে থাকতে পারি না তাই আমি একজন সকালবেলার মানুষ শুধু তাই নয় মানুষ এটাকে আরও দূর পর্যন্ত বিস্তৃত করেছে তোমরা জানো যে কেউ কেউ আছেন যারা ব্ল্যাকবেরি মানুষ আবার অ্যাপেল মানুষ সব কিছুই হচ্ছে পৃথিবী এত রকমভাবে বিভক্ত হয়ে যাচ্ছে যে ওগুলি কেবল আর সেই উপকরণ নেই যা তুমি ব্যবহার করো আর নিচে নামিয়ে রাখো ওগুলির সঙ্গে তুমি পরিচিত হয়ে যাও এভাবেই রয়েছে রুটি খাওয়া মানুষ ভাত খাওয়া মানুষ ধোসা খাওয়া মানুষ ইডলি খাওয়া মানুষ সব ধরনের মানুষ তো তুমি কেমন মানুষ মূলত তা নির্দিষ্ট কিছু বাধ্যবাধকতার সমাহার